তো বন্ধুরা, এটা খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো এটা আপনি কিভাবে এডিটিং করবেন আপনার নাম দিয়ে, সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ব্রিং ইমেজ ক্রিয়েটর, লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, তারপরে দেখেন এই যে লেখাটা আছে, এখানে আমাদের একটা লেখা লিখতে হবে। সেই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নিয়ে শুধু এই জায়গাতে আপনি পেস্ট করে দিয়ে এই যে নামটা আছে আপনি শুধু নামগুলো পরিবর্তন করে দিবেন। তো এখানে আমি একজন আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল বানিয়ে দেওয়ার জন্য, আমি তার নামেই বানিয়ে দিয়ে দিতেছি। তো দেখেন ইউটিউব ফেসবুক সব কিছুই আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমি ভিডিওটা কিন্তু খুব শর্টে করতেছি যাতে দেরি না হয়। তো বন্ধুরা দেখেন আমার একটা ফটো কিন্তু খুব সুন্দর করে ফটোটা চলে আসছে। তো এরকম আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক, ইউটিউব, যতটা প্ল্যাটফর্ম আছে সব জায়গারই ফটো এরকম 3D এডিটিং করতে পারবেন। তারপরে দেখেন 3D দিয়ে ডাউনলোড অপশানে দিয়ে আপনার ফটো যে ফটোটাই পছন্দ লাগে সেই ফটোটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনি শুধু আমার এই যে টেক্সটটা আছে এটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনি যতবারই জেনারেটে দিবেন এক একবার এক একটা সিস্টেম চলে আসবে। তো এখানে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেটারই 3D ক্যারেক্টার বানাতে চান সেটা এই যে লেখাগুলো আছে এখানে আপনি দেখবেন নাম, এখানে দেখেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি এটাকে কাট করে তো এই নিচের যে নামটা আছে আপনি নাম সরিয়ে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। যে জায়গাতে হোয়াটসঅ্যাপ লেখা থাকবে, ইউটিউব লেখা থাকবে, আপনার যদি ইউটিউবের প্রয়োজন না হয় আপনি সেখানে ইউটিউব লেখাটা কেটে সেখানে আপনি ফেসবুকটা লিখে দিবেন।